বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিষয়ে আওয়ামী লীগ নেতাদের এলোপাতাড়ি কথা বন্ধ করে সত্য উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করে দ্রুত শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটি আয়োজিত ঢাকা মহানগর জাসদের আলোচনা সভায় তিনি এই দাবি জানান। সাম্প্রতিক সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জাসদের নাম জড়িয়ে আওয়ামী লীগের কিছু নেতার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ইনু বলেন, বঙ্গবন্ধুর খুনি এবং এর পৃষ্ঠপোষকদের সাথে জাসদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং এর পূর্বাপর ঘটনাবলী নিয়ে ইচ্ছে মতো এলোপাথারি কথাবার্তা প্রকৃত খুনিদের আড়াল করছে, পাশাপাশি বিভ্রান্তি তৈরি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুফল ভোগী এবং মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতিকে সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ করেন হাসানুল হক ইনু। দীর্ঘদিন পরে যখন বঙ্গবন্ধুর হত্যার বিচার শুরু হলো, সেই বিচারের এজাহার, এফআইআর, চার্জশিট, তদন্ত রিপোর্ট, কোথাও কোনো জাসদের নাম একবারের জন্য কেউ উল্লেখ করেনি। কারণ জাসদের সঙ্গে বঙ্গবন্ধুর খুনিদের কোনো সম্পর্কই ছিল না।